পাশ যাচ্ছি পাঠানের গোদা জামে মসজিদের সামনে দিয়ে। এটা অবস্থিত চাটগাতানা, পুরানো চাটগাতানা অপর সাইড এই রাস্তাটা। আমি আছি এবং আমার বেটা আছে, দেখি আজকে কতটুকু যাওয়া যায়। চলুন তাহলে। দোকানিরা আস্তে আস্তে দোকান পাট খোলা শুরু করে দিয়েছে, যেহেতু সকালবেলা আমরা যাচ্ছি। এই মুহূর্তে আছি বসত চেয়ারম্যানের বাড়ির পাশে। এটা হচ্ছে আলম ম্যানশন, এই পাশ দিয়ে যাওয়া যায়, আমরা এই পাশ দিয়ে যাচ্ছি। একটা পুকুর, সামনে রয়েছে একটা মসজিদ, আর পাশে একটা মাজার। এটা হচ্ছে মা বাবা এতিমখানা ও হাজখানা। ভাই আসতে পারতো, এই রাস্তাটার নাম হচ্ছে গোলামাজি নাজিম সড়ক। আমরা সামনের দিকে যাচ্ছি। গাছটা অত্যন্ত সুন্দর, মদিনা স্টোরের পাশে রয়েছে একটা মসজিদ। এই রাস্তা দিয়ে যাচ্ছি,
এই রাস্তাটার নাম হচ্ছে আমজাদ আলী সড়ক। অনেকে বলে আমজাদ আলী সড়ক, অনেকে বলে আমজাদ মাস্টারের সড়ক। এই নামগুলো অত্যন্ত সুনাম। এখানে রয়েছে একটা পোকো, এই পুকুরের পানিগুলো অনেক চমৎকার। আমরা যাচ্ছি পাশ দিয়ে, পাশে রয়েছে অবস্থান। এই মসজিদটার নাম হচ্ছে নুরানি জামে মসজিদ। অত্যন্ত সুন্দর এবং এলাকার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এলাকার অনেক জনপ্রিয় একটা মসজিদ। আমরা এই পাশ দিয়ে বেরোচ্ছি। অনেক বড় আমরা এই সড়কের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন আবার পাথানেগোড়া দিয়ে বেরিয়ে যাব। আমরা আসার সময় এই পাশ দিয়ে এসেছি, এখন আমরা এই পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। আমরা মোটামুটি মেইন সড়কের কাছাকাছি চলে এসেছি। আমেদিয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে দিয়ে আমরা যাচ্ছি।
সকালবেলা মানুষের কোলাহল একদম নাই বললেই চলে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।